দু সালের বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে আগেই মাত্র দশ মাস পরেই বিশ্ব ক্রিকেটের সেরা মুকুট ছিনিয়ে নিতে লড়াইয়ে নামবে দশ দল খেলা হবে ইংল্যান্ড অ্যাবন্ড ওয়েলসে বিশ্বকাপ উপলক্ষে সাধারণ দর্শকদের জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে ক্রিকেট নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা আইসিসি এবারের বিশ্বকাপে দেখা যাবে চার ধরনের টিকিট গ্রুপ পর্বের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশো পঁয়ত্রিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন আঠারো পাউন্ড বা প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও সেমিফাইনালে সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে দুইশো চল্লিশ পাউন্ড অর্থাৎ সাড়ে তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন পঁচাত্তর পাউন্ড বা সাড়ে সাত হাজার টাকা অন্যদিকে ফাইনাল ম্যাচের টিকিটের জন্য দর্শকদের গুনতে হবে তিনশো থেকে তিনশো ইউরোর মতো বাংলাদেশি টাকায় পড়বে সাড়ে হাজার থেকে প্রায় উনচল্লিশ হাজার টাকার মতো আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিনা যাবে টিকিট টিকিট ক্রয় বিষয়ক সকল তথ্য দেওয়া হয়েছে আইসিসির ওয়েবসাইটে উল্লেখ্য আগামী বছরের তিরিশে মে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপে আসছে বিশ্বকাপে অংশ নিবে দশ দল গ্রুপ পর্বে প্রত্যেক দলই প্রত্যেকের বিপক্ষে লড়বে অর্থাৎ একটি দল গ্রুপ পর্বে ম্যাচ পাবে নয়টি সব মিলিয়ে ম্যাচ হবে ছেচল্লিশ দিন জুড়ে অনুষ্ঠিত হবে আটচল্লিশটি ম্যাচ উনিশশো বিরানব্বই সালের বিশ্বকাপের ফর্মাটও ছিল এরকম দোসরা জুন থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ওভালে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা পাঁচ তারিখ একই ভ্যানুতে গ্রুপ পর্বে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ এরপর কার্ডিফের আট জুন নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে